হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এই যে দুইটা হিজাব কালেকশন হিজাব কালেকশনগুলো আজকেই কিনা হলো আজকে হলো মঙ্গলবার তো ভাবছিলাম মঙ্গলবার মার্কেট বন্ধ কিন্তু এখন ইচ্ছি সিজন এখন কোনো মার্কেট অফ নাই তো মার্কেট খোলা হিজাব দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই হিজাবটা নিয়েছে আমি এর আগে যখন আরেকটা হিজাব নিয়েছিলাম এই টাইপের তো ওটা আমার কাছ থেকে রাখছিল তিনশো টাকা আর এটা এখন রাখতে হইলো গিয়া দুশো টাকা তো এটা পরে আমি দেখতেছি তো দেখি আমাকে কেমন লাগছে আর এটা নিয়েছে একশো টাকা এগুলো সবই নরমাল হিজাব পরার জন্য তো আজকে একটু বাইরে যেতে হবে বাইরে বলতে আমার খালতা ভাই আসছে আর এদিক দিয়ে আম্মা হইলো গিয়ে চাইনিজ তরমুজ কাটতেছে তাই হলুদ তরমুশটা ভিতরে কিন্তু একদমই কিরকম কালার ফ্যাকাশে খাইতেও ভালো না লাল তরমুজটা অনেক বেশি ভালো আর আমি এদিক দিয়ে ডাল বসাই দিছি এক আর এক চুলায় টমেটোর চাটনি করব তো আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ টমেটো চাটনি তো তার জন্য করা ইফতার টিফতার শেষে তারপরে এগুলো করতেছি এগুলো করতেছি কারণ হলে গিয়ে একটু বাইরে যাব তাই রান্না রান্নাবান্না করে গেলে একটু দেরিতে আসলেও কোনো সমস্যা নাই কারণ মার্কেটে গেলে একটু দেরি হয়ে যায় আর এদিক দিয়ে টমেটো চাটনিটা চুলাই বসাই দিলাম আমি আর এটা একদমই শুকাই ফেলবো শুকনা শুকনা করে ফেলবো আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এটা আর সাথে আছে ডাল তো আমি এটা আমার টমেটো চাটনিটা হয়ে গেছে এখন এই বাটিটা ধুয়ে নিচ্ছি এই বাটিতে আমি ঢেলে নিব তো এটা একটু শুকায় দিছি ভালো করে আর আমার ছেলে দেখতেছে তাকে যে তার কি অবস্থা চেহারার তো আমার এটা রান্না করা শেষ তারপর ফ্রিজে ছিল হইলো গিয়া ডিম তরকারি তো ডিম তরকারিটা গরম করব ডাল রান্না করব আর হলো কচুর শাক আমার প্রিয় কচু শাকগুলো গ্রাম থেকে আনছিল তো সেটা আজকে রান্না করা হবে আর এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে ডালটা এখন বাগার দিয়ে দিব তো আমি বাগার দিচ্ছি শুকনা মরিচ তারপর হইলো একটু জিরা আস্তা জিরা আর হলো পিঁয়াজ দিয়ে আর এই যে আজকে কচি শাকটা রান্না করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে আমরা প্রায় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খাই এটা অনেক ভালোই লাগে আর এদিক দিয়ে আমি পুরো কচু শাকটা দিব না কিছুটা পরিমাণ উঠায় রাখতেছি ডিপ ফ্রিজে রেখে দিলাম পরবর্তীতে আবার আমি খাবো আর এদিক দিয়ে আমার ডালটাও শেষ এখন রান্না হবে কচুর শাক কচি শাক আমার অনেক বেশি প্রিয় আর আমাদের অঞ্চলের কচু শাক তো সবার কাছে অনেক বেশি পছন্দ করে তারা সবাই প্রত্যেকেই দেখবেন কচু শাক খাবে আর এদিক দিয়ে রসুন দিয়ে দিলাম রসুন বাটা তারপরে হলো পেঁয়াজ কাঁচামরিচ কুচি এগুলো তারপরে ফ্রিজে ছিল লেবু পাতা দুটো তো লেবু পাতাও দিয়ে দিছি লেবু পাতাটা দিলে গ্রানটা অনেক বেশি সুন্দর আসে তারপরে মরিচগুলো গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু লবণ এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে আবার মাথাটা দিয়ে দিয়ে দিলাম মাথাটা দিয়ে ভালো করে কষাইতে হবে তারপরে এখন দিয়ে দিচ্ছি হলো কচু শাকটা এটা ডিপ ফ্রিজে ছিল যতটুকু গলছে ততটুকু আরগুলো আগুনে তাপে গলে যাবে তো আমার এটা গলে গেছে এখন আমি ভালো করে একটু কষায় নিব কষাই নিয়ে একদম শুকনা শুকনা করে ফেলবো আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয় তো আমার রান্নাবান্না শেষ এখন আমি চলে আসলাম গিয়া চন্দীমা সুপার মার্কেটে তো আমার খালাতো ভাই মিরপুর থাকে তো আমরা ধানমন্ডিতে থাকি তো আমাদের এখানে আসছে আমাদের এখান থেকে বাড়িতে যাবে বরিশালে তো যাওয়ার জন্য তো এখন এই যে আমার খালাতো ভাই আর আমার ছেলে আমি মার্কেটে যাইতে চাইছিলাম না কিন্তু ভাইয়া একা একা যাইতে চাচ্ছিলো না বলতেছে চল অভি ভাইয়াকেও বলি আর এই যে মার্কেটটা দেখতেছেন এটাই আগুন লাগছিল তো আমি এটা রাতের বেলা যেহেতু অল্প একটু ভিডিও করলাম আর মার্কেটে কিন্তু পুরা রাস্তায় তেমন একটা ভিড় নাই মানুষ অনেক কমে গেছে আর মার্কেটে আসার পরে সব মানুষ যেন মার্কেটেই মার্কেটে মানুষের কোনো অভাব নাই আর এদিক দিয়ে আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছিলাম যে তুমি ওই দিক দিয়ে মার্কেটে চলে আসছো তো চলে আসছে আইসেই তো তার ছেলের যত্ন নিতেছে ঠিকঠাক মতো সব কিছু পরাইছে কিনা বেল্ট দেখতেছে তারপরে প্যান্ট ঠিক মতো পরছে কিনা জুতা তার মন মতো হয়েছে কিনা আগে সেটা চেক ইন করতেছে আর এদিক দিয়ে আমি একটু হালকা পাতলা ভিডিও করে নিচ্ছি আর আমার খালাতো ভাই শপিং করবে তার ছেলে তারপরে মেয়ে আর বউ বাড়ির জন্য আর কি তো কালকেই চলে যাবে বাড়িতে লঞ্চে করে যাবে তো সেজন্য আর কি সব শপিং টপিং যাই হোক সবাই চায় যে সাধ্য মতো যতটুকু সম্ভব শপিং করার জন্য এ পাশটাতে আছে অনেক থ্রি পিস বিভিন্ন রেঞ্জের পাঁচশো টাকা আটশো টাকা নয়শো টাকা বিভিন্ন রেঞ্জের যে যে রেঞ্চের ভিতরে কিনতে পারে আর এইবার বাচ্চাদের জামা প্রচুর পরিমাণে দাম কি আর বলবো এই যে আমি সামনে হেঁটে হেঁটে যাচ্ছি আর মার্কেটে গেলেই শুধু মেয়ে মেয়েদের জামা কাপড় চোখে পড়ে আর অনেক সুন্দর সুন্দর জামা দেখুন প্রত্যেকটা জামাই অনেক বেশি সুন্দর আর দামও অনেক বেশি এদিক দিয়ে সুতি জামা খুঁজতেছিলাম এবার ঈদে যেহেতু একটু গরম পড়ছে তাই একটু সুতির ভিতরে নেওয়ার চেষ্টা করতেছিল তো অনেকগুলো খুঁজলাম খুঁজার পরে পছন্দ হচ্ছিল না আর এই পাশটাতে আমার খালাতো ভাইয়ের ছেলের জন্য আর কি শার্ট নিবে তা আমার ছেলের বয়স হইল গিয়ে এখনও চার বছর হয় নাই মে মাসের তিন তারিখে চার বছর হবে আর আমার খালাতো ভাইয়ের ছেলের চার বছর অলরেডি হয়ে গেছে চোদ্দোই এপ্রিল তো সেই জন্যে আর কি আমার ছেলের মাপে নিয়ে যাবে অনেকগুলো শার্ট পছন্দ করতেছিল যে কোনটা পছন্দ হয় আর আমি আজকে বুদ্ধি করে পানি নিয়ে আসছিলাম ঠান্ডা পানি যে মার্কেটে গেলেই তো অনেক বেশি পিপাসা পায় তখন দেখা যায় পানির জন্য পানি খুঁজতে হয় তাই আজকে বুদ্ধি করে পানি নিয়ে গেছি আর এদিক দিয়ে জায়নের আব্বু দেখতেছে এই প্যান্টগুলো কেমন লাগে জায়নকে তো জাইনকে নাকি কিনে দিবে আমার খালা তো ভাই আমার খালা সবাই তো বলে যাওয়ার জন্য ঈদে বরিশালে ঈদ করার জন্য কিন্তু এখন যাব না কারণ আমি একটু অসুস্থ সেজন্য বেশি একটা লং ড্রাইভে যাওয়া উচিত হবে না তাই ঢাকাতেই থাকবো আর এদিক দিয়ে বিক্রি করতেছে অনেকগুলো ক্লিপ তারপরে হইল গিয়ে হাড়ি ধরনই এগুলো জাইনের এখন একটা অভ্যাস হয়ে গেছে সে বাইরে আসলেই শুধু বাহানা ধরে কি খাবে না খাবে সেটাই তো এখন তাকে আলু চিপস কিনে দিল তারপরে একটু পরে আবার খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে যে সে নাকি জুস খাবে জুস খাবে তো জন্য একটা হোটেল খুঁজতেছে তা আগে বলতেছি মার্কেটিংটা শেষ হোক তারপরে তোমাকে নিয়ে যাব আর এদিক দিয়ে এই জামাগুলো অনেক বেশি পছন্দ হয়েছে জামাগুলো খুবই সুন্দর ছিল এই যে জামাগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম কোনটা বেশি মানাবে আর কোনটা বেশি ভাল লাগবে তো দেখতে দেখতে অনেকগুলো যতই দেখি মনে হয় সবগুলোই ভাল লাগতেছে কিন্তু সবগুলো তো আর নেওয়া যাবে না যাই হোক এদিক দিয়ে আবার এই লোকটা অনেক বেশি দাম বলতেছে তারপরে চলে গেলাম আরেকটা দোকানে আরেকটা দোকানে যাওয়ার পর এখানেও দেখলাম কিন্তু এখানে কোয়ালিটিগুলো এত বেশি ভালো ছিল না তো ওগুলোর দাম চাচ্ছিলো ছয়শো সাড়ে ছশো টাকা আর ভালোগুলো দাম আগে যেগুলো দেখলাম ওগুলো চাচ্ছিলো আষ্টশো সাড়ে আষ্টশো টাকার দেখুন সাত বছরে একটা বাচ্চার জামার কত দাম তো যাই হোক ঈদে বাচ্চাদের জন্য যত টাকাই হোক না কেন নিতেই তো হবে বড়োরা ঈদে না করল বড়োরা ঈদে কিছু না নিলেও চলে কিন্তু বাচ্চাদের জন্যই তো সব আমার খেলা তো ভাই ঈদের তেমন কিছু না নেয়ার ভিতরে শুধু আগের ছিল ওটাই নাকি পড়বে তারপরে হইল একটা এক একটা মানি ব্যাগ আর আর জোড়া জুতা নিয়েছে আর সব বাচ্চাদের জন্য মার্কেটিং করলো আর এইবার বোনাসও পায় নাই তেমন সেজন্যই আর কি নিজের জন্য নেওয়া হয় নাই কিন্তু পরিবারের সকলের জন্যই নেওয়া হয়েছে আর বাড়িতে বাড়িতে গেলে তো এমনি অনেক বেশি খরচ আছে আবার ঢাকায় আসতে হবে সেজন্য সব দিক দিয়ে বিবেচনা করে অনেক কিছু কেনাকাটা করলো আর কি আর এদিক দিয়ে ছেলের জন্য নিবে হইলো গিয়া হাতা কাটা গেঞ্জি গরম যেহেতু পরে গেছে তারপরে প্যান্ট জিন্সের ভালো দেখে তো প্রত্যেকটা জিনিসে এক একটা প্যান্টের দাম আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকা দামেরও প্যান্ট আছে তা এখানে অলরেডি মার্কেট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন বাকি আছে জুতা কেনার তো জুতা কিনবো এখন আমরা বের হয়ে যাচ্ছিলাম ম্যারি ভিতরে জাইন দেখা দিচ্ছে যে রেস্টুরেন্টে ঢোকার জন্য এই যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টেই ঢুকবো এখন সবসময় আসলে এই রেস্টুরেন্টটাতেই ঢুকি আমরা তো জাইন বলতেছে যে আজকে নাকি সে লাচ্ছি খাবে আর আমাকে বলতেছে জাইনের আব্বু যে তুমি কি খাবা দেখো আমার খালাতো ভাইকে বলতেছে তুমি কি খাবা তো ওনারা দুইজনে চটপটি অর্ডার করছে আর আমি ওখানে অর্ডার করছি ফ্রায়েড রাইস আর চিকেন থাকে ওটা তো এটা অর্ডার করে আমার ভুলই হয়েছে কে কারণ এটা আমি খাইতে পারতাছিলাম না ইদারিং মার্কেটে আসলে অনেক বেশি খাওয়া হয় ছেলের সিলাই কারণ আমার ছেলে রেস্টুরেন্টে দেখলেই তো সে খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে যায় আর যাই হোক সে লাচ্চি খুব পছন্দ করে তো লাচ্চি খাওয়ার জন্যই আর কি তো ছেলের সিলাই তো আমিও একটু খেতে পারছি তো এটাই অনেক বেশি আমার হাজব্যান্ডের কাছে টাকা আছে কি নাই সেটা আমাকে বলতেছে না আমাকে শুধু বলতেছে তুমি কি খাবার সেটাই অর্ডার করো আপনাদের ভাইয়া অনেক কেয়ারিং সে আমার জান যখন পেটে ছিল তখন আমাকে অনেক বেশি কেয়ার করছে টেক কেয়ার আর এখনও অনেক বেশি টেক কেয়ার করতেছে আলহামদুলিল্লাহ এভাবে যেন সারা জীবন যতদিন আর কি বাঁচিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখে এভাবে যেন কাটাতে পারি তো সবাই দোয়া করবেন আর এই যে আমার খাবার চলে আসছে অলরেডি তো আমি এই খাবারটা কেন খাইতে না কারণ হলো চিকেনটার ভিতরে সস দিয়েছে তো আমি সস দিলে কোনো কিছু খাইতেই পারি না সস আমার এত বেশি পছন্দ না জামাই বউ দুজনে মিলে শেয়ারিং করে এতক্ষণ খাইলাম আর এদিক দিয়ে ওদের জন্য চটপটি চলে আসছে তো ওনারা চটপটি অর্ডার করছে আর আমাকে বলছিল খাওয়ার জন্য আমি চটপটি খাবো না চটপটি আমার একটা বেশি একটা ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া শেষে তারপরে চলে আসলাম হইলে গিয়ে জুতা কিনতে হবে এইখানটাতে তো জুতাও কেনাকাটি করা শেষ তারপরে একটা ব্যাগ কিনতে চাইছিলাম তো ব্যাগ কিনতে যাওয়ার পরে দেখি হঠাৎ করে আগুন লেগে গেছে